বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে দেশের সব বেসরকারি টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন দুর্নীতিবাজ পরিবারের হলেও ছাড় নয় প্রধানমন্ত্রীর হুঁশিয়ার বেগম জিয়া বিদেশ যেতে চান ওবাইদুল কাদেরকে জানালো বিএনপির প্রতিনিধি দল জামিন ও চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা শুধু ক্যাসিনো নয় জমি দখল ও চোরাচালানেও জড়িত সেলিম মানি লন্ডারিং ও মাদক আইনে মামলা জিকে শামীম দুটি মামলায় আরও নয় দিনের রিমান্ডে ক্যাসিনো কাণ্ডে বারবার আলোচনায় সম্রাট অভিযানের চোদ্দ দিন পেরুলেও ধরাছোঁয়ার বাইরে এই যুবলীগ নেতা এবং তদারকি বাড়ানোর পর খাতুনগঞ্জ ও হিলিতে কেজিতে অন্তত ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম দাম বাড়ানোর নেপথ্যে কলকাতার সিন্ডিকেট প্রশাসনের অনুসন্ধান সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে বাণিজ্যিক সম্প্রচার শুরু করল দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে এই স্যাটেলাইট উন্নয়ন প্রকল্পের প্রতিটি পয়সা যাতে জনগণের জন্য ব্যয় হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন দুর্নীতিবাজ দলীয় লোক বা আত্মীয় হলেও ছাড় পাবে না মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মাধ্যমেই গেল বছর থেকেই স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য বাংলাদেশ এবারে স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা উৎক্ষেপণের এক বছরের মাথায় অংশীজনদের নিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টেলিভিশন সমূহ সম্প্রচারের এ উদ্বোধনী আয়োজন ৩৪টি টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে ঐতিহাসিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত টেলিভিশন মালিক ও কলাকুশলীদের তিনি বলেন ভিনদেশি প্রযুক্তি নির্ভরতা কমানোর পাশাপাশি এ স্যাটেলাইট অভ্যন্তরীণ যোগাযোগে নতুন দ্বার উন্মোচন করবে সম্প্রচারের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হলো আর এর মধ্য দিয়ে একটা নতুন অগ্রযাত্রা শুরু হলো আর সেই সাথে সাথে আর একটা বিষয় হলো সকলে কিন্তু আপনার যে বিদেশি স্যাটেলাইট ভাড়া করে করে যে টাকাটা খরচ করলেন সেটা কিন্তু বেঁচে গেল চলমান দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা তিনি বলেন দুর্নীতিবাজ যে দলেরই হোক ছাড় পাবে না উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করার সময় বা বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলে এখন এই উইপোকাগুলি ধরা আর সেগুলিকে মানে তার বিনাশ করা আর জনগণের কষ্ট অর্জিত পয়সা প্রতিটি টাকার জন্য সঠিকভাবে দেশের উন্নয়নে ব্যবহার হয় তার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি এর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখব সে যেই হোক না কেন এখানে দল মত আত্মীয় পরিবার বলে কিছু নেই যারা এর সঙ্গে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অপপ্রচার রোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মমর্যাদা নিয়ে চলার একটা আজহার লিমন সময় সংবাদ ঢাকা দেশীয় চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহারের ফলে বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব পাবে সরকার বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বলছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সামর্থ্যের মাত্র ৪০% বিক্রি হয়েছে সেবা নিতে আগ্রহী থাইল্যান্ড নেপাল সহ কয়েকটি দেশ ৮ থেকে ১০ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের যাবতীয় খরচ উঠে আসবে বলেও আশাবাদী বিসিএসসিএল শুভ খানের রিপোর্ট ২০১৮ সালের ১১ই মে মহাকাশে উৎক্ষেপণের প্রায় ৬ মাস পর বঙ্গবন্ধু স্যাটেলাইট একের দায়িত্ব বুঝে পায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিসিএসসিএল ঢাকায় সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করেছে চ্যানেলগুলো গেল কয়েক মাসে সম্পন্ন হয়েছে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা অবশেষে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রাহক সেবা দেওয়া শুরু করলো তারা আগে যা আমরা খরচ দিতাম তার চেয়ে ২০ থেকে ৩০% খরচ কম হবে যদিও বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ প্রথম বছরের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট দিয়েছে প্রত্যেকটা চ্যানেলকে কোয়ালিটির দিক থেকেও খারাপ হবে না ভালো
দেশীয় চ্যানেলগুলোর জন্য প্রতি মাসে স্যাটেলাইটের ভাড়া $2,817 নির্ধারণ করেছে বিসিএসসিএল। যদিও আয় বাড়াতে ফিলিপাইন, নেপাল সহ কাভারেজ পায় এমন দেশগুলোকে স্যাটেলাইট ব্যবহারে আগ্রহী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। টেলিভিশনগুলোর জায়গায় একটা ভালো জিনিস হলো, কয়েকটা আইন প্রয়োগকারী সংস্থা এখান থেকে সেবা নেওয়া শুরু করেছে, সো সার্ভিলেন্সটা অনেক ভালো হবে। আমরা হয়তো বঙ্গোপসাগরে আমাদের সার্ভিলেন্সটা বেটার হবে। বিদেশি স্যাটেলাইটগুলোতে তাদের ভাড়ার টাকাটা পাঠাতে যে ঝুঁকি ঝামেলা পথে হতো, এই জন্য অনেক সময় তারা ডিফল্টার হয়ে যেত। প্রয়োজন হলে পরে তাদেরকে হুন্ডি পর্যন্ত করতে হতো ওই ডেডলাইন মিট করার জন্য। এখন আমাদের এখানে সেই সমস্যাটা আর নাই। এছাড়া মধ্যপ্রাচ্য সহ কাভারেজ কম পায় এমন দেশগুলোতে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করবে বিসিএসসিএল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শুধু অনলাইনে ক্যাসিনো চালানো নয়, নিজ এলাকায় সরকারি জমি দখল, রাজশাহীতে গরুর খাটাল থেকে চাঁদা আদায়, সিলেটে ভোলাগঞ্জ থেকে পাথর চোরা চালান সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত সেলিম প্রধান। এতদিন তার ভয়ে নীরব থাকলেও এখন মুখ খুলতে শুরু করেছেন নারায়ণগঞ্জের ভুলতার সেলিমের প্রধানের গ্রামের বাড়ির লোকজন। র‍্যাব বলছে এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মোমেন হোসেনের ক্যামেরায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকায় ফ্লাইওভারের শেষ মাথায় সেলিম প্রধানের ব্যবসা প্রতিষ্ঠান জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস। ফ্লাইওভারের নিচের অংশের সড়কটি 60 ফুট চওড়া, কিন্তু সেলিম প্রধানের কারখানার সামনে এসেই এটি 20 ফুটেরও কম। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেলিম প্রধানের ভবনের যে অংশটুকু রাস্তার মধ্যে পড়েছে তা এরই মধ্যে চিহ্নিত করেছে প্রশাসন। তবে উদ্ধার হয়নি জমি, রাস্তাও আটকে আছে সেলিম প্রধানের কারখানার দেয়ালে। আমি রড, সিমেন্ট, মিস্ত্রি সবই নিয়ে গেছিলাম এবং ওটা গর্ত করছি, করিয়া রড খাঁচা বানছি। এখন কি হলো, পরের দিন আমাকে বললো যে আপনি এখান থেকে বেরিয়ে যান, যা আনছেন এও আর নিতে পারবেন না। রয়েছে জমি দখলের অভিযোগও। রাস্তা কন্ট্রাক্টর করে উনি নাকি করতে দেয় না, বাংলার কয়েকবার প্ল্যান হয়েছে দেয় না। রাস্তা ওনার ক্ষমতা আছে, ওনার পদ্ধতি যাচ্ছে, বড় বড় নেতারা এদিকে। এসব বিষয়ে জানতে সেলিম প্রধানের কারখানায় গেলে প্রবেশে বাধা দেন কর্মীরা। তিন চার মাসের একবারই আসে না কেন? এলাকাবাসীর দাবি মীমাংসার জন্য স্থানীয় ভূমি অফিসে জানানো হলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে জানতে রূপগঞ্জ এসিল্যান্ড কার্যালয়ে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। এছাড়া সেলিমের বিরুদ্ধে রাজশাহীর চরাঞ্চলে গরুর খাটালে চাঁদাবাজি, সিলেট থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও চোরাচালান, মানি লন্ডারিং সহ নানা অপকর্মের ফিরিস্তি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চাঁদাবাজি থেকে শুরু করে দুর্নীতি, অনেক কিছু তার ব্যাপারে অভিযোগ রয়েছে। যেসব ব্যক্তিরা ভুক্তভোগী তারাও যদি আমাদের কাছে আসে অবশ্যই আমরা তাদের ব্যাপারে সুনিশ্চিত আমরা পদক্ষেপ গ্রহণ করব। আইনশৃঙ্খলা বাহিনী বলছে 14 বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে জাপানে যান সেলিম। সেখান থেকে রাশিয়া ও উত্তর কোরিয়া ঘুরে পাকা হয় তার ক্যাসিনো ব্যবসার হাত। যৌথ বিনিয়োগের কথা বলে জাপানি এক নাগরিকের মোটা অঙ্কের টাকা মেরে দিয়ে চলে আসেন দেশে। এই সময় শুরু করেন মানি লন্ডারিং। পরিচয় হয় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনের সঙ্গে। এছাড়া আরো কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গেও সখ্য ছিল তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র ও অর্থ পাচার মামলায় সিআইডি ও র‍্যাবের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে যুবলীগ নেতা জি কে শামীমের আরও 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলায় 4 দিন ও অর্থ পাচার মামলায় 5 দিনের রিমান্ড দেয়া হয়। বিকেলে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে জি কে শামীমকে সিএমএম আদালতে আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 2 মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি ও র‍্যাব। শুনানি শেষে আদালত শামীমের 9 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে অস্ত্র ও মাদক মামলায় তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। গত 20 সেপ্টেম্বর নিকেতনে শামীমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, বিদেশি মুদ্রা, মাদক ও অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির নাম ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচনায় আসছে বারবার। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে রাজধানীর প্রায় সব ক্যাসিনো চলে এই সম্রাটের ইশারায়। ক্যাসিনো বিরোধী অভিযানে 14 দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা এড়িয়ে যাচ্ছে তাকে।
নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগের মুখে গত 14 সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যুবলীগ নেতারা আরও খারাপ। এরপরই গণমাধ্যমে আলোচনায় আসতে শুরু করে যুবলীগ নেতাদের নানা অপকর্ম। এসবের মধ্যেই গত 19 সেপ্টেম্বর শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। প্রথম দিনই গ্রেফতার হন ক্যাসিনো মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া। এর দুদিনের মধ্যেই নিজ বাসা থেকে প্রায় 2 কোটি নগদ টাকা ও মোটা অঙ্কের এফডিআর সহ গ্রেফতার হয় আরও 2 ক্যাসিনো ব্যবসায়ী শফিকুল আলম ফিরোজ ও জিকে শামীম। ক্যাসিনো ব্যবসায়ীদের গডফাদার হিসেবে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম উঠে আসে বারবার। বলা হচ্ছে সিঙ্গাপুরে প্রথম সারির জুয়ারি হিসেবে পরিচিত সম্রাট। রাজধানীর সব ক্যাসিনো চলে সম্রাটের ছত্রছায়াতেই। প্রতি মাসে চাঁদা বাবদ তার আয় কোটি কোটি টাকা। ক্যাসিনো কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সম্রাট ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়। দেশ ত্যাগে জারি হয় নিষেধাজ্ঞা। এসবের মধ্যেই গত 21 সেপ্টেম্বর থেকে টানা 6 দিন কয়েকশো নেতাকর্মী নিয়ে কাকরাইল যুবলীগ অফিসে অবস্থান নেন সম্রাট। নানা আলোচনা সমালোচনার মধ্যে গত 28 সেপ্টেম্বর সম্রাটকে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর একদিন পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুর মেলান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সম্রাট হোক যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নিব। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তিনি এ ব্যাপারে বলার অথরিটি তাহার, প্লিজ ওয়েট এন্ড সি, শিগগিরই জানতে পারব। এখন আত্মগোপনে ক্যাসিনো সাম্রাজ্যের এই কথিত অধিপতি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ 1,25,00,000 টাকা এবং বিপুল সংখ্যক ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী জামাল সহ আটক করা হয়েছে 3 জনকে। পুলিশ জানায় রূপগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার ব্যবসায়ী জামাল হোসেন মৃধার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন খবরে বুধবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে 1,25,00,000 টাকা এবং 2,000 পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় জামাল মৃধা ও তার 2 সহযোগী মোস্তফা ও মানিককে। জব্দকৃত টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করার জন্য রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ইয়াবা পেয়েছি কিছু, আবার তার সাথে আবার একটি বস্তার মধ্যে তারা প্রায় 1,25,00,000 আরও অনেক বাংতি টাকা আছে, এই টাকাটি পেয়েছে। এবং এই টাকার যে বৈধ যে উৎস বা তার টাকাটা কোথা থেকে এনেছে সে উত্তর উনি দিতে পারেন নাই। এবং 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 আমরা মনে করছি যে এই টাকাটা তার ইলিগাল হয়ে কোথা থেকে তার পেয়েছে, এবং হয়তো বা এটা হুন্ডি করার উদ্দেশ্যে এটা হয়তো একত্র করা হয়েছিল। সময় সংবাদে আরও থাকছে, উত্তর পশ্চিমের 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানির নিচে চরাঞ্চলের শতাধিক গ্রাম, এক সপ্তাহ এই অবস্থা থাকবে জানালো পানি উন্নয়ন বোর্ড। আদালতে জামিন ও চিকিৎসকের পরামর্শ পেলে বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শুদ্ধি অভিযানের বিষয়ে আরও গরম খবর থাকছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জামিন পেলে বেগম জিয়া বিদেশ যেতে চান। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিকেলে সাক্ষাৎ শেষে বিএনপির এক সংসদ সদস্যের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় নতুন কৌতূহল। বুধবার দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে বিষয়টি আনলে তিনি বলেন, আদালতের জামিন আর চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। তিনি আমাকেও বলেছেন বিষয়টা প্রধানমন্ত্রীকে বলার জন্য, সেটা আমি জানিয়েছি। প্রশ্ন হচ্ছে তিনি জামিন পাবেন কি না, সেটা তো আদালতের বিষয়। জামিন পেলে চিকিৎসকরা যদি তার বিদেশ যাওয়ার ব্যাপারে তারা রিপোর্ট দেন তাহলে তখনকার ব্যাপার
তখন দেখা যাবে। এদিকে ক্যাসিনো কাণ্ড সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান বেশ আলোড়ন তুলেছে সব মহলে। সাম্প্রতিক সময়ে একদিকে যেমন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে, অন্যদিকে চলমান অভিযানে ধরা পড়েন ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন নেতা সহ আলোচিত বেশ কিছু ব্যক্তি। আর চলমান এই অভিযান আরো জোরদার করার ইঙ্গিত দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, বুধবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শুদ্ধি অভিযানের আরো গরম খবর থাকবে। আমি তো বলছি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখতে পাবো। আওয়ামী লীগের আগামী কাউন্সিলে ক্লিন ইমেজধারী যোগ্য নেতারাই বিভিন্ন পদে স্থান পাবেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া। রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার জামিন ও বিদেশে যাওয়ার বিষয়ে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে সাংবাদিকদের তিনি জানান, বেগম জিয়ার প্যারোলে মুক্তি নয়, আদালতের মাধ্যমে জামিনে মুক্তি চান তারা। আমি ইতিপূর্বে সংসদে যোগ দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাছেও বিষয়টি আবেদন করেছি এবং উনি যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি বিষয়টা ওনাকেও আমি বলেছি যে ওনার যে বয়স এবং যে শারীরিক অবস্থা ওনার এই জামিনের ব্যাপারটা ওনারা যেন বিবেচনায় নেয়। প্যারোলের বিষয়টি একমাত্র ব্যক্তিগত ওনার বিষয়, পরিবারের বিষয়। এখানে ওনার তো জামিন পর বাংলাদেশে বড় ধরনের অপরাধীরা আজকে জামিনে মুক্ত হচ্ছে, তো সেখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি আজকে একেবারে অসুস্থ সে অবস্থায় এই বিষয়টি নিয়ে তো প্যারোলের প্রসঙ্গ আসার কোনো প্রয়োজন নাই। প্যারোলের প্রসঙ্গ আসাটা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়, উনি জামিন পর একেবারে যৌক্তিক অধিকার রাখেন। দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বাজার তদারকির কারণে হিলি স্থলবন্দরে কেজিতে 30 থেকে 35 টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। বন্দরের আড়ত ও খুচরা বাজারে 60 থেকে 70 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বন্দরের আড়তগুলোতে মজুত করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় দাম দ্রুত কমছে বলে জানিয়েছেন আড়তদাররা। ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর হিলি বন্দরের বেশিরভাগ আড়ত বন্ধ থাকলেও আজ থেকে সব খোলা থাকায় দাম কমে এসেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পাশাপাশি আমদানি বাড়ায় পেঁয়াজের দাম আরও কমবে বলেও জানান তারা। সকাল থেকে পেঁয়াজ বিক্রি করলাম 60 টাকা করে, এর আগে 3 দিন আগে বিক্রি করছি 90 টাকা। বর্তমানে কম দামে পাওয়াতে মহাজনদের কথা অনুযায়ী যেভাবে মহাজনরা বিক্রি করতে বলছে সেভাবেই বিক্রি করছি। 60 টাকা কেজি বিক্রি পেঁয়াজ কিনতে পারছি, আর এরকম দামে যদি আমরা কিনতে পারি আমাদের বিক্রি করতেও সুবিধা হবে। কয়েকদিন ধরে আসলাম এখানে, পেঁয়াজ প্রতিটা ঘর আর বন্ধ ছিল, আজকে সকালবেলা প্রতিটা আর খোলা আছে। 60 টাকা কেজি মানে বিক্রি কিনা হচ্ছে বা কিনতে ভালো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর একদিনের ব্যবধানে 15 থেকে 20 টাকা কমেছে ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজের দাম। বর্তমানে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 75 টাকা দরে। মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। বাজার স্বাভাবিক রাখতে ভারত নির্ভরতা কমিয়ে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। নূরজামাল আতিকুরের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অস্থির পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে মঙ্গলবার চট্টগ্রামের খাতুনগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ওইদিনই কেজিতে কমে যায় 6 থেকে 10 টাকা। অভিযানের একদিন পর বুধবার আরেক দফায় 10 টাকা কমে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ 70 থেকে 75, আর মিয়ানমার 60 থেকে 65 টাকায় বিক্রি হয়। আমরা মিয়ানমার বেচতেছি আজকে 60 থেকে 65 টাকা, আর ইন্ডিয়ান বেচতেছি 75 থেকে 80 টাকা। তবে কিছুটা লুকোচুরি ভাব দেখা গেছে ব্যবসায়ীদের মাঝে। ক্রেতা যখন কম থাকে আমদানি বেশি থাকে, বাজারটা অটোমেটিকলি কমে যায়। বাজারটা কিন্তু কারো হাতে নিয়ন্ত্রণ বাধা না। আমরা যদি সবাই একটু আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বটা যদি পালন করি, তো অবশ্যই আমাদের মনে হয় আমাদের একটা সহনীয় পর্যায়ে পেঁয়াজের দাম আরো কমবে বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। কলকাতা ভিত্তিক কয়েকটি সিন্ডিকেট বাংলাদেশে পেঁয়াজ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। সিন্ডিকেটে যেমন ভারত থেকে পেঁয়াজ রপ্তানি করত, একইভাবে দেশের সাতক্ষীরার ভোমরা, চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরে ক্রেতা হিসেবে থাকত তাদের এজেন্ট।
62 টাকা দরে ভারত থেকে পাঠানো পেঁয়াজ দেশের বাজারে বিক্রি হয়েছে 100 টাকায়। এমনকি মিয়ানমারের 42 টাকার পেঁয়াজের বিক্রয় মূল্য 90 টাকা। দীর্ঘদিন ধরেই চলে আসছে সিন্ডিকেটগুলোর একক আধিপত্য। প্রশাসনের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের জেলা প্রশাসনের হাতে আসা সাতক্ষীরার মেসেস দীপা এন্টারপ্রাইজ এবং চাঁপাইনবাবগঞ্জের মেসেস টাটা এন্টারপ্রাইজের দুটি আমদানি ইনভয়েসে প্রতি কেজি পেঁয়াজের রপ্তানি মূল্য ধরা হয়েছে $0.55। সেই অনুযায়ী এসব পেঁয়াজের বিক্রয় মূল্য হওয়ার কথা সর্বোচ্চ 60 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা ধরে। শুধু তাই নয়, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের ইনভয়েসে প্রতি কেজি পেঁয়াজ ধরা হয়েছে $0.50। চৌধুরী ট্রেডার্স যারা জরুরি ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করেছে, সেখানে মূল্য ছিল 42 টাকা, কিন্তু সেটি সেই পেঁয়াজ তারা বিক্রি করছে 90 টাকায়। বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় 30 লাখ মেট্রিক টন। এর মধ্যে 40% বাংলাদেশের কৃষকরা উৎপাদন করলো, বাকিটা আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। মূলত ভোমরা, সোনা মসজিদ এবং হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 150 ট্রাক দিয়ে এসব পেঁয়াজ দেশে আনা হয়। আর এতেই চলে কলকাতা ভিত্তিক সিন্ডিকেটের কারসাজি। কৃষি ফলনটা উঠে, আমাদের পেঁয়াজটা উঠে, তখন তারা তাদের ইচ্ছামাফিক দামটা কমিয়ে দেয়, ফলে আমাদের কৃষকেরা মাঠে মারা যায়। এবং আর ভবিষ্যৎ অর্থাৎ সামনে তারা যে কৃষি ফলনটা করবে তাদের উৎসাহ হারিয়ে ফেলে। এই যে এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তাহলে আমরা যে কৃষক অর্থাৎ 5% যে কৃষক তাদেরকেও আমরা হারিয়ে ফেলব। এদিকে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানোর প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শেষ পর্যন্ত বাড়তি দামে পেঁয়াজ বিক্রি না করার অঙ্গীকার করেছে খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী। আর ক্যাব বলছে আমদানিকারক না থাকার সুযোগ নিয়েছে এই চক্র। ভারতে একটি চক্র এখানে এক্সপোর্ট পার্ট হিসেবে কাজ করছে এবং তাদেরই কিছু চ্যানেল পার্টনার বাংলাদেশে আছে। এরা কিন্তু আমাদের কথাই বাজারকে প্রভাবিত করে বলে বাজার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। গত 29 সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এই অবস্থায় সংকট মোকাবেলায় মিয়ানমার, চীন, তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উজানের ঢলে বাড়ছে পদ্মার পানি। পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার অতিক্রম করায় পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চলের 30 গ্রামের মানুষ। এদিকে কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠি বাড়ি রক্ষা বাঁধের 30 মিটার এলাকা ধসে গেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় নাটোরে ডুবে গেছে 22 হেক্টর জমির আগাম জাতের শীতের সবজি। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাড়ছে পদ্মার পানি। বুধবার পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার বিস্তীর্ণ জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন 30 গ্রামের মানুষ। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। আমাদের সম্পূর্ণ বিলান হয়ে গেছে, আমরা এখন অসহায়। রাজশাহীতে গত 1 সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়তে থাকায় আতঙ্কিত নিম্নাঞ্চল ও চরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মার পানি এখনও 4 ঘাট পয়েন্টে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বাঘা, গোদাগাড়ি ও 4 ঘাটের 5টি ইউনিয়নের বেশ কিছু চরাঞ্চলের বসতবাড়ি এবং প্রায় 15টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। সপ্তাহ সপ্তাহে খালি প্রতিদিন পানি বাড়তে থাকছে, তা আমরা কি করে থাকবো? ছেলা পেলা নিয়ে অনেক যে ভেঙে গেছে এগোনা, এগুলো সরকার দেখতে হবে, ঠিক করতে হবে। যেখানে যা ছোটোখাটো ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা মেরামত করার চেষ্টা করছি এবং আশা করি সে ধরনের কোনো মানে বড় ধরনের কোনো অসুবিধা হবে না। পদ্মার পানি বেড়ে যাওয়ায় নাটোরের লালপুরে 18টি চরের অন্তত 3000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে পটল, বেগুন, লাউ, কুমড়া, মূলাসহ শীতের বিভিন্ন আগাম জাতের সবজি। এতে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। আমরা সবজি মবজি আবাদ করি, বেশি কিনি খাই, আমার ধরো সেগুলো সব ডুবি ডুবি গেছে। বাসার লেখাপড়া বন্ধ, এই প্রাইভেট বন্ধ, এই যাওয়া আসা খুবই কষ্ট হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয়, কোনো ব্লক ধসে না যায় এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ রয়েছি। পদ্মার পানি হু হু করে বাড়তে থাকায় প্লাবিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 45টি গ্রাম। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের 30 মিটার ধসে গেছে। সময় সংবাদ, ঢাকা।
বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে কুষ্টিয়ার কুমারখালীতে আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকায়। মূলত গত 10 দিন ধরে পদ্মার পানি প্রতিদিনই কিন্তু 5 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু পদ্মার পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। তো কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আজ 3টা পর্যন্ত কিন্তু পদ্মার পানি 14.33 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ করে ফারাক্কার যে ভাটির অঞ্চলে যে জেলাগুলো আছে সেই জেলার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে। তবে এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের এই পানি ওঠার কারণে আসলে তাদের যে বসত বাড়ি যেগুলো আছে সেগুলোতে আসলে তাদের আর বসবাস করতে পারতেছে না, যার কারণে তারা আসলে নিরাপদে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। তো তারা আসলে এখানে শুধুমাত্র নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকের বাড়িতে খাবার নেই এবং গবাদি পশু যে আছে গবাদি পশুর খাবারও কিন্তু সবার ফুরিয়ে গেছে, যার কারণে আসলে তারা নানা ধরনের সমস্যার ভিতরে পড়েছে। তো কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে আরো জানান যে আসলে আপনার ফারাক্কার উজানে যে রাজ্যগুলো আছে বিশেষ করে বিহার মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে এবং বিহারের যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পানিটা আসলে ভাটিতে নেমে এসে রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি পাবনা মাদারীপুর শহীদপুর এবং গং পদ্মার যে উপকায় এই যে জেলাগুলো আছে সেই জেলা নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, যার কারণে কিন্তু আসলে অধিকাংশ মানুষ বিশেষ করে নিচে যে মানুষগুলো বসবাস করে বিশেষ করে নিম্ন অঞ্চলগুলো সবাই কিন্তু প্লাবিত হয়ে গেছে, যার কারণে আসলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তো কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, কুষ্টিয়ার কৃষি বিভাগ জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়ার বিশেষ করে মাসকালাই আখ এবং আপনার ধানের কিন্তু প্রায় 2,500 হেক্টর জমি কিন্তু পানিতলে ডুবে গেছে, যার কারণে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমি এখানে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, কুষ্টিয়ার প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে মূলত শুধুমাত্র কিন্তু চর অঞ্চলে এবং নিম্ন অঞ্চলে কিন্তু প্রায় 2,500,000 গবাদি পশু রয়েছে, যারা আসলে কিন্তু অনেকে কিন্তু বন্যার কারণে কিন্তু অপুষ্টিতে ভুগবে, যার কারণে কিন্তু কুষ্টিয়াতে মাংস উৎপাদনে কিন্তু একটা ভাটা পড়বে। তো আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই আসলে সরকারিভাবে 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এবং প্রায় আরো 10 মেট্রিক টন চাল কিন্তু ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করবে কুষ্টিয়ার জেলা প্রশাসনের থেকে। তো ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র পদ্মার স্রোত এবং পদ্মার ঢেউয়ের কারণে এবং পানি বৃদ্ধির কারণে কিন্তু কুষ্টিয়ার 2টি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, একটি দৌলতপুরের মরিচা ইউনিয়ন এবং কুষ্টিয়ার কুটিবাড়ি রক্ষা বাঁধে। তো কুটিবাড়ি রক্ষা বাঁধের থেকে ইতিমধ্যে কিন্তু মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তো মোমো, কুষ্টিয়ার বানভাসী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার কুমারখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন এস এম রাশেদ। আগামী 7 থেকে 10 দিন দেশের নিম্নাঞ্চলগুলোতে পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের বিহারে বন্যার কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাবনা ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায় নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া। 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মধ্যে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গঙ্গা নদী এই মুহূর্তে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 4-5 দিন পানিটা আরও বাড়বে আমাদের দেশে এবং তারপর থেকে আমাদের দেশে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু, পানি কমতে শুরু করবে এবং ফলশ্রুতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে ধীরে ধীরে। মেট্রো রেলের যাত্রী ওঠানামায় ব্যবহার হবে ফুটপাত। রাজধানী ঢাকার অপ্রশস্ত ফুটপাতগুলো সেই যাত্রী চলাচলের বাড়তি চাপ কিভাবে সামাল দেবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই সমস্যা বিবেচনা করেই স্টেশন এলাকায় বাড়তি জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশেদ লিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ইস্পাতের কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মেট্রো রেলের স্টেশনগুলো, থাকবে উন্নত বিশ্বের মতো আধুনিক সব ব্যবস্থাই। মেট্রো রেলের স্টেশনগুলো অধিকাংশই হবে 150 মিটার প্রশস্ত। যাত্রীদের ওঠানামার সুবিধায় 3 তলায় একটি স্টেশনে থাকবে সিঁড়ির পাশাপাশি স্কেলেটর, বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য থাকবে বিকল্প ব্যবস্থা। মিরপুর 10 কিংবা ফার্মগেটের মতো বড় স্টেশনগুলোর কথা বাদ দিলে কাজীপাড়া কিংবা শেওড়াপাড়ার মতো যে স্টেশনগুলো রয়েছে যেখানে যাত্রীর চাপও থাকবে বেশি, আবার স্টেশনগুলো তুলনামূলক ছোট,
এক্ষেত্রে এই স্টেশনগুলোর যাত্রীর চাপ সামাল দেওয়া মেট্রো কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে বড় স্টেশনগুলি কিন্তু প্রবলেম করবে না, ওখানে গাড়ি রাখার জায়গা, গাড়িতে ওঠার জায়গা, নামার জায়গা, কিন্তু বাকিগুলি তারা ফুটপাতের উপরে করছে। এই মানুষগুলি এই ফুটপাতের কোথায় দাঁড়াবে? তাদের রিক্সা, বাস, ব্যক্তিগত গাড়ি এই স্টেশনে এসে দাঁড়াবে, সেগুলি কোথায় দাঁড়াবে? বাস্তবতা বিবেচনায় কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি স্টেশনের ফুটপাতের পাশে 3 মিটার করে জায়গা অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা এই বাড়তি চাপ সামলানোর সক্ষমতা বাড়াবে বলেই মনে করেন তারা। যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে, তো সেই জন্য আমরা 200 মিটার লম্বা এবং 3 মিটার প্রশস্ততায়, যেখানে সরকারি জায়গা আছে সরকারি জায়গা ব্যবহার করব, যেখানে সরকারি জায়গা নাই সেটব্যাক এরিয়া আছে সেটব্যাক এরিয়াটা আমরা অ্যাকুইজিশন করব। এদিকে মেট্রোলের স্টেশনগুলোর নামকরণ হবে হোলি আর্টিজন ঘটনায় নিহতদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন খবর গুজব বলেই উড়িয়ে দেন প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক। এরকম কোনো কথা ডিএমসিসিএলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কেউ বলেছে বলে আমার জানা নেই। এমআরটি লাইন 6-এর যে 16টা স্টেশন আছে, এটা মূলত ওই জায়গাতে যে প্রধান স্থাপনা আছে সেই স্থাপনার সাথে সম্পর্ক যুক্ত। তবে ওই ঘটনায় নিহত জাপানিদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে থানার সামনে নিজের গায়ে আগুনে দগ্ধ কলেজ ছাত্রী লিজা আক্তার মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এদিকে ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর শাহ মখদুম থানায় যায় মানবাধিকার কমিশন কমিটি। এ সময় কমিটির প্রধান ও মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবিরের সঙ্গে অপর 3 সদস্য ছিলেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত দলের প্রধান। অভিযোগ আমলে না নেয়ার জেরে গত 28 সেপ্টেম্বর শাহ মখদুম থানার সামনেই শরীরে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্রী। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় সে। থানা আসার পর ওসি সাহেব তার সাথে কথা বলেন, জিডি করে তাকে আমরা গতানুগতিক আমরা যেটা করি, যেহেতু পারিবারিক সমস্যা আমরা ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠাই। ভিকটিম সাপোর্ট সেন্টারে আমরা ওখানে নিয়ে 2 ফ্যামিলিকে ডেকে এটা আপোষ মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা হয়। টিসির পাশে রোডের উপরে সে গায়ের মধ্যে আগুন লাগে কেরোসিন দিয়ে, তো এটাই ছিল। তারপরে আমরা তা মানে মানুষজন তাকে হাসপাতালে নিয়ে যায়, আমরা হাসপাতালে অ্যাটেন্ড করি। ওখান থেকে আমরা পুলিশের ব্যবস্থাপনায় তাকে আমরা সে ঢাকা বার্ন ইউনিটে আমরা প্রেরণ করি। ওখানে অ্যাডমিট থাকার পর আজকে সকালবেলা সে মারা যায়। যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ত্রিপক্ষীয় সাইডলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। মায়ানমার স্বীকার করেছে যে তাদের ফর্মটাতে যথেষ্ট ভুল আছে এবং তারা নতুন ফর্ম তৈরি করবে এবং প্রত্যেককেই এই ন্যাশনাল কার্ড দেবে। এইটা একটা অর্জন। তবে আসল যে জিনিসটি, সারা বিশ্ববাসী এক বাক্যে মনে করে যে মায়ানমার এই সমস্যা সৃষ্টি করেছে এবং মায়ানমারকে এই সমস্যা অবশ্যই দূর করতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসা থেকে 45 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানকার একটি বাড়ির পাশের স্কুলে 45 রোহিঙ্গার সন্ধান পায়। পরে সেখান থেকে তাদের আটক করা হয়। ক্যাম্প থেকে পালিয়ে এসে সীতাকুণ্ডের এই গ্রামে তারা আশ্রয় নেয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলছে। আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে নতুন ও পুরাতন রেজিস্ট্রার কার্যালয়। এদিকে অবরোধের কারণে অফিস কক্ষে প্রবেশ করতে পারেননি কোনো কর্মকর্তা ও কর্মচারী। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরাও। ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী কোনো বাস ক্যাম্পাসের বাইরে যেতে পারেনি। আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন
উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। এদিকে ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। মানববন্ধনে তারা বলেন, আন্দোলনের নামে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির সুফল নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুপুরে খুলনার খালিশপুরে নৌবাহিনীর বানৌজা তিতুমিরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে বানৌজা তিতুমির ঘাঁটিতে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এ সময় নৌ সদস্যরা কুচকাওয়াজের মাধ্যমে সম্মান জানান রাষ্ট্রপতিকে। পরে নৌবাহিনীর প্রশিক্ষণ, অপারেশনাল ও লজিস্টিক কাজে অনন্য ভূমিকা রাখায় বানৌজা তিতুমিরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশের গঠনমূলক কাজের স্বীকৃতি স্বরূপ বানৌজা তিতুমিরকে আজ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হলো, যা বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। জাতীয় স্বার্থে সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তার পাশাপাশি সুনীল অর্থনীতির সুফল নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনী আরও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাবে, দেশবাসী তা প্রত্যাশা করে। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিটি মণ্ডপে সাজানো হচ্ছে বিশাল বাজেটের আকর্ষণীয় সব থিমের আদলে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঐতিহ্য ধরে রেখে এবারও নগরীর বিশাল বাজেটের প্রতিমা মণ্ডপগুলো সাজানো হচ্ছে আকর্ষণীয় থিমের আদলে। মণ্ডপগুলো সাজাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ থিম পূজায় এবার ফুটিয়ে তোলা হচ্ছে নারী নির্যাতন থেকে শুরু করে সমাজের বিভিন্ন অত্যাচার অনাচারের চিত্র, যেখানে প্রতিবাদী রূপে সবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন দেবী দুর্গা। নারী নির্যাতিত হচ্ছে ধর্মীয়ভাবে আমরা দেখি, সেই জিনিসগুলোকে আমরা এবার মায়ের মধ্যে আমরা সেই রূপগুলোকে দেখাবো। অসৎ লোকের জন্য এখানে যদি বসবাস না হয়, কারোর জন্য যদি আমাদের অশান্তি না হয়, সেজন্য আমাদের টিমটা। অন্যদিকে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন খুব চাপ, মানে আমাদের খাওয়া ঘুম সব ত্যাগ, সারা রাতও কাজ করা লাগতেছে, সারাদিন সারা রাত কাজ করা লাগতেছে। এই ফুল ভাঙিয়ে এনে ফুল লাগানো, এই কাজ বাকি আছে, আবার সোনালী কাজ বাকি আছে, চিকন কাজ বাকি আছে কিছুটা। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সমন্বয় হয়েছে। আমরা আশা করছি যে এবারে শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে অতীতের থেকেও খুব ভালোভাবে আমরা উদযাপিত করতে পারবো এবং আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো। মহানগরীর 270টি সহ চট্টগ্রাম জেলায় 2000-এর বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শুরু হলো দেশের সব বেসরকারি টেলিভিশনের সম্প্রচার। আত্মীয় দলীয় কেউই দুর্নীতি করে পার পাবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বেগম জিয়া বিদেশ যেতে চান, ওবায়দুল কাদেরকে জানালো বিএনপির প্রতিনিধি দল। জামিন ও চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা। শুধু ক্যাসিনো নয়, জমি দখল ও চোরা চালানেও জড়িত সেলিম। মানি লন্ডারিং ও মাদক আইনে মামলা, জি কে শামীম দুটি মামলায় আরও 9 দিনের রিমান্ডে। ক্যাসিনো কাণ্ডে বারবার আলোচনায় সম্রাট, অভিযানের 14 দিন পেরোলেও ধরাছোঁয়ার বাইরে এই যুবলীগ নেতা। এবং তদারকি বাড়ানোর পর খাতুনগঞ্জ ও হিলিতে কেজিতে অন্তত 15 টাকা কমেছে পেঁয়াজের দাম। দাম বাড়ানোর নেপথ্যে কলকাতার সিন্ডিকেট, প্রশাসনের অনুসন্ধান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।